হ্যালো বিস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে রিডটপে সম্পর্কে একটি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রিডটপে অ্যাপটা কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা অনেকে আছেন যে রিডটপে কার্ড ব্যবহার করেন, তো কার্ডটা ব্যবহার করার সময় প্রায় সময় দেখতে পান যে পেমেন্ট ডিসক্লাইন্ড দেখাচ্ছে, পেমেন্টটা হচ্ছে না এবং ব্যালেন্সটা নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে। তো এটা কেন হয় বা কিভাবে আপনি এই সমস্যাটার সমাধান পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা 7.75 সেন্টের মতো দেখাইতেছে, তবে সামনে কিন্তু এটা মাইনাস চিহ্ন দেখাচ্ছে, তার মানে ব্যালেন্সটা নেগেটিভ আছে। এখানে নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন, ইউর ব্যালেন্স ইজ নেগেটিভ, প্লিজ ডিপোজিট সাফিসিয়েন্স ফান্ড টু সেটল দ্য ব্যালেন্স। মানে আমাকে কিছু ফান্ড ডিপোজিট করতে বলতেছে এখানে ব্যালেন্সটা সেটল করার জন্য। এবং নিচে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছেন, আমাকে $10 ডিপোজিট করতে বলতেছে। আমি যদি $10 আমার এই রিডটপে অ্যাকাউন্টে ডিপোজিট করি তাহলে কিন্তু সমস্যাটা সলভ হয়ে যাবে, তবে এর ফলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে প্রায় 7.75 সেন্ট এই ডলারটা কেটে নিবে, এটা মাইনাস অপশনে আছে। আমি আপনাকে আরেকটা ব্যালেন্স দিয়ে দেখাচ্ছি। জাস্ট আমার যে মেন রিডটপে অ্যাকাউন্ট আছে সেটাতে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে $409 মতো দেখাইতেছে, প্রায় $410 মতো। এবং এখানে কিন্তু ডলারটা আপনি দেখতে পাচ্ছেন যে যেটা আমি চাইলে কাউকে সেন্ড করতে পারবো। বাট এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে দেখতে পারবো যে ব্যালেন্সটা মাইনাসে আছে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু $0 দেখাচ্ছে, তার মানে আমি এটা ইউজ করতে পারবো না, বাট ব্যালেন্সটা দেখাচ্ছে প্রায় $8 মতো। তো এটা কী কারণে হয়েছে আপনি যদি এ সম্পর্কে জানতে চান তাহলে এরকম একটি লেখা দেখতে পারবেন, ওনার ফিস ডিটেলস, এখানে ক্লিক করুন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে টোটাল ডেবিট, এবং নিচে দেখতে পাচ্ছেন যে প্রায় $8 দেখাচ্ছে, বাট ওখানে দেখাইছিল 7.75। মানে আমার অ্যাকাউন্টে কিছু ডলার ছিল যেটা অলরেডি কেটে নিছে এবং বাকিটা পরিশোধ করতে বলতেছে। নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডেবিট রেকর্ড, মানে কোন কোন কারণে আমার অ্যাকাউন্টে এটা ডেবিট হয়েছে সেই রেকর্ডগুলো এখানে আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে 11 নভেম্বর ডিসক্লাইন ট্রানজ্যাকশন ফি, মানে আমি অনেক জায়গায় পেমেন্ট করার ট্রাই করেছিলাম, বারবার পেমেন্টটা হয় নাই, যার কারণে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য বা প্রতিটা রিকোয়েস্টের জন্য আমার কাছ থেকে 50 সেন্ট করে জরিমানা করছে। তো আমার মনে হয় আমি টোটালি 16টার মতো রিকোয়েস্ট করেছিলাম যেগুলো পেমেন্ট হয় নাই। এখানে কিন্তু আপনারা ডিসক্লাইন ট্রানজ্যাকশন ফি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবগুলো ডিটেলসই শো করতেছে। তো এটা আমি আপনাকে একটু বিস্তারিত ব্যঙ্গে বলি। ধরুন আপনি কোথাও পেমেন্ট করবেন, আপনার রিডটপে অ্যাকাউন্টে $10 আছে, বাট সেই জায়গায় আপনি $10 পেমেন্ট করবেন, এক্ষেত্রে আপনাকে 10 থেকে 15 সেন্ট বেশি রাখতে হইতো, যেটা ফি হিসেবে কেটে নিবে। আপনি কি করতেছেন, $10 ডিপোজিট করে ওই জায়গায় $10 পেমেন্ট করতে চাইতেছেন, এমন অবস্থায় কিন্তু আপনার পেমেন্টটা হবে না, ডিসক্লাইন দেখাবে। আর এইভাবে যতবার রিকোয়েস্ট ফেলড হবে ততবারই আপনার কাছ থেকে 50 সেন্ট জরিমানা করা হবে, মানে প্রায় $0.5 জরিমানা করা হবে। এটা করা হয় মূলত মিস ইউজের কারণে, আপনি বারবার রিকোয়েস্ট করতেছেন কিন্তু পেমেন্টটা হইতেছে না, এটা কিন্তু এক ধরনের মিস ইউজ। তো এই কারণে রিডটপে নতুন আপডেট নিয়ে আসছে যে আপনি যদি কোথাও পেমেন্ট করেন আর সেই পেমেন্টটা যদি কোনো কারণে ফেলড আসে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই বাট আপনি বারবার পেমেন্টটা করতে চাইতেছেন, সেক্ষেত্রে কিন্তু এরকম ডিসক্লাইন ট্রানজ্যাকশন আসবে এবং ফি দেখাবে 50 সেন্ট। এখন আমি যদি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাকে 7.75 সেন্ট, মানে প্রায় 7.75 সেন্টের মতো এটা তাদেরকে ঋণ পরিশোধ করতে হবে, যেটা অলরেডি আমার কাছে জরিমানা করা হয়েছে। আমি যদি এটা পরিশোধ না করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট বা কার্ডটা ব্যবহার করতে পারবো না। তো আপনারা যেখানেই পেমেন্ট করেন না কেন, রিডটপে দিয়ে বুঝে শুনে পেমেন্ট করবেন, যা পেমেন্ট করবেন তার থেকে কিছুটা বেশি রাখবেন, প্রতি $1 1 সেন্ট ফি কাটে মেবি, সেটা বেশি রেখে বা তার থেকেও কিছু বেশি রাখবেন, 5 সেন্ট 10 সেন্ট, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আর এইভাবে যদি আপনি বারবার মিস ইউজ করতে থাকেন, পেমেন্ট করতে চাইতেছেন বাট রিকোয়েস্ট হয়েছে কিন্তু রিকোয়েস্টটা ফেলড আসছে আপনার ব্যালেন্স না থাকার কারণে, এরকমটা যদি হয় সেক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু আপনার কাছ থেকে $0.5 করে জরিমানা করা হবে। এই কারণে আপনি আগে থাকতে কিছু সেন্ট বেশি লোড করে নেবেন, যাতে পেমেন্টটা করার সময় কোনো কারণে ফেলড না আসে বা ব্যালেন্সের কারণে ফেলড না আসে। আর আপনি যদি এইভাবে বারবার রিকোয়েস্ট করেন আর আপনার রিকোয়েস্ট যদি বারবার ফেলড আসে, সেক্ষেত্রে প্রত্যেকবার ফেলডের কারণে আপনাকে $0.5 করে জরিমানা দিতে হবে। তো এটা কিন্তু হিউজ একটা জরিমানা, আমি জানি না তারা কেন এই নিয়মটা তৈরি করছে। আমি মনে করি এটা রিডটপের একটা ব্যাড পলিসি। আবার এটাও হতে পারে যে বাংলাদেশের মানুষ তো একটু বেশি চালাক, তারা সবসময় চায় কার্ডের মিস ইউজ করতে, বা যেই কোনো জিনিসই হোক না কেন বাংলাদেশের মানুষগুলো একটু বেশি মিস ইউজ করতে চায়। মানে একজনের কার্ড অন্যজন ব্যবহার করে বা অন্যজন রিকোয়েস্ট করে চুরি করে নিয়ে, যার কারণে এরকমটা করা হয়েছে যাতে কেউ মিস ইউজ না করতে পারে। আর আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এইভাবে আপনার রিডটপে অ্যাকাউন্ট বা কার্ডটা ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এবং আপনি যদি রিডটপে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে,
তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা শুধু রিডট পে ডলার না, যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি, আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য। বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে। আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা ডিপোজিট করেন তাহলে ডলারটা 100% পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।